হ্যালো ডিয়ার স্টুডেন্টস আজ আমরা আলোচনা করবো একটা গুরুত্বপূর্ণ বিষয় ডাব্লিউ বি এইচ স্টাফ নার্স গ্রেড টু সংক্রান্ত বিষয়ে আজকে আলোচনা করা হবে এবং প্রসঙ্গত উল্লেখ্য যে আজকে তোমাদের উদ্দেশ্যে কিছু ফ্রি কোশ্চেন্স দেওয়া হবে বিগত বছরের ইন্টারভিউয়ের কোশ্চেন্স প্রিপারেশনের জন্য তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ কিন্তু শেয়ার করবে ডাব্লিউ বি এইচ আর বি স্টাফনাস গ্রেড টু রিক্রুটমেন্ট এর অন্যান্য যে রিক্রুটমেন্টগুলি রয়েছে সেগুলি অলরেডি কিন্তু প্রকাশিত হয়েছে এই দুটো সেকশানে তোমরা দেখতে পাবে এক্ষেত্রে যে রিক্রুটমেন্টের অন্যান্য যে প্রসেসগুলি রয়েছে যেমন রিডার বা এক্ষেত্রে প্রিন্সিপাল বা প্রফেসার্স এই ধরনের রিক্রুটমেন্ট কিন্তু প্রকাশিত হয়েছে এবং যেটা আশা করা যাচ্ছে যে যেহেতু এখন নির্বাচন রয়েছে নির্বাচন পর্ব সমাপ্ত হয়ে গেলে তারপর সম্ভবত স্টাফ নার্স গ্রেড টু অর্থাৎ স্টাফ নার্স গ্রেড টু কিন্তু প্রকাশিত হবে তাই প্রস্তুতি কিন্তু এখন থেকেই আবশ্যক কারণ একদিনে তুমি স্টাফ নার্স গ্রেড টু এক্ষেত্রে কিন্তু ক্র্যাক করতে পারবে না মূলত স্টাফনার্স গ্রেড টু ট্র্যাক করার জন্য একটা ধারাবাহিকভাবে কিন্তু প্রিপারেশানস দরকার একটা ধারাবাহিকভাবে এক্ষেত্রে মিনিমাম ছয় থেকে সাত মাস বা আট মাসের একটা প্রস্তুতি দরকার এর থেকে কম সময়ে অনেকে হয়তো করতে পারে কিন্তু অ্যাভারেজ যারা স্টুডেন্ট তাদের মিনিমাম সাত থেকে আট মাসের একটা সময় এক্ষেত্রে দরকার পড়ে কারণ ম্যাক্সিমাম যারা তোমরা ভিডিওটা দেখছো তাদের মধ্যে ম্যাক্সিমাম অনেকেই রয়েছ যারা এক্ষেত্রে প্রাইভেট প্রাইভেট অর্গানাইজেশান বা হসপিটালে কিন্তু কর্মরত অবস্থায় রয়েছ যেখানে তোমাদের আট থেকে দশ ঘন্টা বা কোনো কোনো ক্ষেত্রে গতকালই একজন আমার স্টুডেন্ট একজন স্টুডেন্টের সঙ্গে কথা হচ্ছিল এবং সেই স্টুডেন্ট বলছিল যে তাকে বারো ঘন্টা পর্যন্ত ডিউটি করতে হচ্ছে এর মধ্যে যেহেতু বারো ঘন্টা ডিউটি করতে হচ্ছে তাই প্রিপারেশান নেওয়ার সময়সীমা কিন্তু খুবই অল্প থাকছে তাই এখন থেকেই কিন্তু তোমরা প্রস্তুত হও যারা আগামী দিনে ডাব্লিউ বি এইচ আর বি ফর্ম ফিল আপ করবে কারণ প্রস্তুতি অবশ্যক স্ট্র্যাটেজি এখন থেকেই তোমাকে কিন্তু এক্ষেত্রে নিতে হবে কারণ একদিনে কিন্তু সাফল্য আসে না যে কোনো সাফল্য ধীরে ধীরে আসে সময় সাপেক্ষে আসে ধৈর্য ধরতে হবে তারপর কিন্তু সাফল্য আসে ডাব্লিউ বি এইচ আর বি স্টাফনার্স গ্রেড টু রেক্রুটমেন্টের মূল যে বিষয় সেটা হচ্ছে ইন্টারভিউ ইন্টারভিউটা যতটা তুমি ভালো দেবে আমি এটা সংক্ষেপে লিখলাম ইন্টারভিউয়ে মূলত তোমরা জেনে রাখো যে ইন্টারভিউয়ে কিন্তু মূলত ফিফটিন মার্কস ফিফটিন মার্কস কিন্তু রয়েছে এই পনেরো নাম্বারের মধ্যে যতটা তুমি মার্কস সিকিওর পড়বে যতটা এক্ষেত্রে মার্কস তুমি সিকিওর করে রাখতে পারবে ততটা তোমার পক্ষে এক্ষেত্রে মঙ্গল এবং এই ইন্টারভিউয়ে দেখা যায় যে কোনো স্টুডেন্ট তিন চার পায় আবার পাঁচ ছয়ও হতে পারে আবার অনেক স্টুডেন্ট রয়েছে খুব কম পরিমাণ স্টুডেন্ট যারা সাত থেকে বারোর মধ্যে কিন্তু মার্কস পায় যারা টেন প্লাস পাবে তাদের এক্ষেত্রে কিন্তু অনেকটাই সুযোগ থাকবে প্যানেল লিস্টে এন প্যানেল হওয়া বিগত বছরে যারা এক্ষেত্রে সাকসেস পেয়েছে আমাদের চ্যানেলে মাধ্যমে তোমরা প্রত্যেকেই জানো তারা যারা ইউআর ক্যাটাগরি ছিল ম্যাক্সিমাম আটের ওপর মার্কস পেয়েছে আট নয় দশ ইভেন এমনও দেখা গিয়েছে একজন স্টুডেন্ট যে টুয়েলভ প্লাস গত বছর এবং তার আগের বছরে থার্টিন প্লাস পর্যন্ত কিন্তু মার্কস পেয়েছিল কিন্তু এটা খুবই রেয়ার এই মার্কস তুলতে গেলে তাকে যথেষ্ট পরিমাণ পরিশ্রম করতে হবে ইন্টারভিউয়ের সমস্ত অ্যান্সার কিন্তু টু দ্য পয়েন্ট দিতে হবে এবং কারেক্ট দিতে হবে আজকের সেশানে আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেনস আজকের সেশনে যেটা আলোচনা করা হবে খুবই গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন্স প্রথমেই বলে রাখি যে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে এখনো পর্যন্ত যারা পেইড মেম্বারশিপ নিয়েছে তাদের উদ্দেশ্যে এখনো পর্যন্ত ষোলোটি প্লাস ভিডিও দিয়েছি ষোলোটি প্লাস ভিডিও যে ভিডিওর মধ্যে দুশো চল্লিশটি কোশ্চেন দুশো চল্লিশটি প্লাস কোশ্চেন্স দেওয়া হয়েছে বিগত বছরের ইন্টারভিউয়ে এবং যারা পেইড মেম্বারশিপ নিয়েছে যারা পেইড মেম্বারশিপ নিয়েছে তারাই কিন্তু এই ভিডিওগুলি অ্যাক্সেস বা দেখতে পাচ্ছে দু একটা ভিডিও ফ্রি রয়েছে আজকের ভিডিওটা কিন্তু তোমাদের পুরো ফ্রি ভিডিও থাকছে সবাই এটা দেখতে পাবে প্রথমেই বলে রাখি যে কোশ্চেন্স এক নম্বর যেটা গুরুত্বপূর্ণ কোশ্চেন্স সেটা অনেক স্টুডেন্টকেই জিজ্ঞাসা করা হয়েছিল হোয়াট ইজ পি অর্থাৎ পেলভিক অর্গান প্রোডাক্টস গুরুত্বপূর্ণ কোশ্চেন্স খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন্স বলা যেতে পারে নাম্বার টু টিটক্সিট ডোজ রুট ডোজের যে রুট রয়েছে এটা তোমাকে জানতে হবে নাম্বার থ্রি হোয়াট ইজ লসিয়া হোয়াট ইজ লসিয়া খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন্স নাম্বার ফোর হোয়াট ইজ ম্যাসলস হায়ার আর কি বিষয়টা জানতে হবে যে হোয়াট ইজ ম্যাসলস হায়ার আর কি এই ধরনের কোশ্চেন্সগুলি তোমাকে জিজ্ঞাসা করা হলো তুমি টু দ্য পয়েন্ট অ্যান্সার দিলে এবং সেখানে পজিটিভ একটা ইমপ্রেশন ক্রিয়েট হয় বিগত বছরে যারা সাকসেস পেয়েছে তারা এইভাবেই পেয়েছে আমাদের চ্যানেলের হাত ধরে এবং আমাদের চ্যানেল এডুনার সিং তন্ময় স্যার যে চ্যানেল রয়েছে তোমরা প্রত্যেকেই জানো যে অনেক পথ অতিক্রম করে আজ এই জায়গায় এসেছে এবং বিগত বছরে যারা সাকসেস পেয়েছে তারা প্রত্যেকেই কিন্তু এই চ্যানেলটি সম্পর্কে পরিচিত নাম্বার ফিফথ কোশ্চেন্স আই অ্যানাটমি অ্যান্ড ফাংশন আই এর অ্যানাটমি করতে হবে তার সাথে ফাংশনস নেক্সট কোশ্চেন্স নেক্সট যে কোশ্চেন্স বলবো সেটা নাম্বার সিক্স নাম্বার সিক্স কোশ্চেন হোয়াট ইজ হার্নিয়া হোয়াট ইজ হার্নিয়া নাম্বার সেভেন হোয়াট ইজ ইলিউশনস হোয়াট ইজ ইলুইশানস নাম্বার এইট হোয়াট ইজ পিপিই কিট হোয়াট ইজ পিপিই কিট তোমরা কীভাবে তোমাদের এক্ষেত্রে প্রিপারেশান নেবে সেটাও তোমাদের জানাবো তোমরা যারা আগামী দিনে ডাব্লু বি এইচআরবি স্টাফনাস গ্রেড টু ইন্টারভিউ দেবে তাদের উদ্দেশ্যে বলবো যে এখন থেকে তোমাদের কিন্তু স্ট্র্যাটেজি ঠিক করতে হবে প্রিপারেশন নিতে হবে প্ল্যানিং করতে হবে এবং তার সঙ্গে স্টাডি করতে হবে এই এতগুলি বিষয় তারপর কিন্তু সাকসেস আসবে ধারাবাহিকভাবে বিগত বছরে যারা সাকসেস পেয়েছে তাদের ভিডিও কিন্তু শর্টস সেকশানে রয়েছে এটা তোমরা দেখে নেবে বিগত বছরে যারা সাকসেস পেয়েছে তাদের ডিটেলস কিন্তু শর্ট সেকশানে রয়েছে তোমরা এটা দেখে নিও এবছরে আমরা কিন্তু আমাদের চ্যানেলের পক্ষ থেকে মেম্বারশিপ শুরু করেছি যেখানে এখনো পর্যন্ত সিক্সটিন প্লাস ভিডিও দেওয়া হয়েছে এবং যেখানে দুশো চল্লিশটি প্লাস ইন্টারভিউয়ের কোশ্চেন্স বিগত বছরের কিন্তু দেওয়া হয়েছে যারা মেম্বারশিপ নিয়েছে দেখতে পাচ্ছ মেম্বারশিপ তারা এই সমস্ত ভিডিও অ্যাক্সেস করতে পারছে মেম্বারশিপ নেবার জন্য জয়েন যে বাটন রয়েছে জয়েন বাটনে ক্লিক করবে তারপরে ইন্টারফেস যেটা আসবে তোমরা দেখতে পাচ্ছ এখানে ইন্টারফেস যেটা আসবে সেখানে তোমরা এইটটি নাইন এবং ওয়ান ফাইভ নাইন এইটটি নাইন এবং ওয়ান ফাইভ নাইনের যে প্যাকেজ রয়েছে খুবই ভালো প্যাকেজ ওয়ান ফাইভ এ ওয়ান ফাইভ নাইনের প্যাকেজটা নেওয়ার চেষ্টা করবে তাহলে এটাতে সব ভিডিও কিন্তু অ্যাভেলেবেল পেমেন্ট করার সময় এক্ষেত্রে ডাইরেক্ট ইউটিউবে পেমেন্ট হবে মাস্টার কার্ড বা ভিসা কার্ডের সাহায্যে ডেবিট বা ক্রেডিট কার্ডের সাহায্যে পেমেন্ট হবে কোনো রূপায় ডেবিট কার্ডের সাহায্যে পেমেন্ট হবে না মাস্টার কার্ড এবং ভিসা কার্ডের সাহায্যে ইউটিউবে পেমেন্ট হয় এছাড়া গুগল পে বা ফোন ফোনপেয়ের সাহায্যে তোমরা পেমেন্ট করতে পারো কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকে পেমেন্ট করতে ইন্টারেস্টেড কিন্তু তারা পেমেন্ট করতে পারছে না মেম্বারশিপ নিতে পারছে না কারণ সার্ভার স্লো বা ডাউন থাকছে তাদের উদ্দেশ্যে বলবো এই ভিডিও ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশন রয়েছে এই ভিডিও ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশন রয়েছে কমেন্ট বক্স সেকশনে তুমি কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই ওখানে লিখবে আমি মেম্বারশিপ নিতে চাই হোয়াটসঅ্যাপ নাম্বার তখন তোমাদের দিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিটেলস থাকবে তোমরা সেক্ষেত্রে পেমেন্ট করবে এবং পেমেন্ট করার পর যে দুশো চল্লিশটা কোশ্চেন্স দেওয়া হয়েছে এখনো পর্যন্ত সেই সমস্ত কোশ্চেন্সগুলি তোমরা কিন্তু পেয়ে যাবে হোয়াটসঅ্যাপের মারফত এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেল কমেন্ট বক্স সেকশানে লিঙ্ক থাকবে সেখানে তোমরা অবশ্যই জয়েন করবে যারা মেম্বারশিপ ক্লাব জয়েন করবে তারা কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই বলে কমেন্টস করো সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হবে তোমরা পেমেন্ট করবে তারপর তোমরা সেখানে হোয়াটসঅ্যাপের মারফত দুশো চল্লিশটা কোয়েশ্চেন্স কিন্তু পেয়ে যাবে এরপর চলে আসছি কোন বই পড়বে এরপর আসছি যে তোমরা কোন বই পড়বে সব থেকে ভালো কম্পিটিটিভ লাইনের যে বই রয়েছে নার্সিংয়ের সেটা হচ্ছে টার্গেট হাই বিগত বছরগুলিতে যারা টার্গেট হাই কিন্তু পড়েছিল তারা অনেকেই কিন্তু সাফল্য পেয়েছে এবং এটা দাম অনেকটাই এটা আমাজন থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে এটা সেভেন্থ এডিশন টার্গেট হাই আমাজন থেকে তোমরা পারচেস করতে পারো বইটা খুবই ভালো বই নার্সিংয়ের শুধুমাত্র ডাব্লুবিএইচআ বিনয় নয় যে কোনো ধরনের নর্সেট ইএসআইসি আরআরবি যে কোনো ধরনের এক্সামে এটা কিন্তু কার্যকর এরপর তোমাদের জানাবো এরপর তোমাদের নেক্সট যে কোয়েশ্চেন্সটা বলবো নাম্বার টেন হোয়াট ইজ ডনিং হোয়াট ইজ ডনিং অ্যান্ড ডফিং প্রসেসেস হোয়াট ইজ ডনিং অ্যান্ড ডফিং প্রসেসেস নেক্সট নাম্বার ইলেভেন হোয়াট ইজ স্মলেস্ট বোন অফ হিউম্যান বডি খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন্স নাম্বার টুয়েলভ ফাংশন অফ কিডনি নাম্বার থার্টিন লেপ্রসি ম্যানেজমেন্ট এই প্রসঙ্গে বলে রাখি লেপ্রসি ম্যানেজমেন্ট প্রসঙ্গে একটা বিষয় সেটা হচ্ছে যে এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের কী কী এক্ষেত্রে প্রসেস রয়েছে এবং ম্যানেজমেন্ট করার যে কী সিস্টেম রয়েছে সেগুলি সবই করে নেবে এর সাথে এটার সাথে কিন্তু গুরুত্বপূর্ণ নাম্বার ফরটিন ফাইভ আর অব মেডিসিন ফাইভ আর অফ মেডিসিন খুবই গুরুত্বপূর্ণ লাস্ট যে কোশ্চেন্সটা বলবো নাম্বার ফিফটিন হোয়াট ইজ এলিউসিএস হোয়াট ইজ এলিউসিএস লোয়ার ইউরিন সেগমেন্ট ক্রুশন সেকশনস অর্থাৎ এই বিষয়গুলি তোমাদের কিন্তু জানতে হবে এখন থেকেই কিন্তু প্রস্তুতি নাও কারণ এক্ষেত্রে নোটিফিকেশানস এখনও প্রকাশিত হয়নি কারণ সময় এক্ষেত্রে তোমাদের হাতে রয়েছে এখন থেকেই প্ল্যানিং ওয়াইজ স্ট্র্যাটেজি ওয়াইজ প্রিপারেশন নেবে প্রতিদিন এক্ষেত্রে তোমাদের যারা কর্মক্ষেত্রে যুক্ত রয়েছ বেসরকারি কর্মক্ষেত্রে তারা সেই কর্মক্ষেত্র সামলিয়ে মোটামুটি ধরে রাখো এক্ষেত্রে তিন চার ঘন্টা করে কিন্তু সময় দেবে ডাব্লিউ বিএইচআরির উদ্দেশ্যে দুই থেকে চার ঘন্টা তিন থেকে চার ঘন্টা হলে আরও বেটার সময় দেবে কারণ নিজেদের যে কর্ম রয়েছে সেটাও কিন্তু করতে হবে পাশাপাশি তোমাদের প্রস্তুতিও নিতে হবে যারা মেম্বারশিপ নিতে চাইছো তারা এই ভিডিও ঠিক কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই সেক্ষেত্রে অলরেডি তোমাদের বললাম যে আমরা ষোলোটা ভিডিও দিয়েছি ষোলোটা ভিডিওতে প্রায় দুশো চল্লিশটা কোশ্চেন্স দেওয়া হয়েছে মেম্বারশিপ নেওয়ার পর সেই সমস্ত কোশ্চেন্স কিন্তু তোমরা পেয়ে যাবে বিগত বছরের ইন্টারভিউয়ের কোশ্চেন যারা মেম্বারশিপ নিতে চাইছো ভিডিওটি কমেন্ট বক্স সেকশানের নিচে কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই ভিডিওটা প্রচুর শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করবে এবং ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দেবে কারণ অনেকটা পরিশ্রম করে একটা ভিডিও তৈরি করতে হয় তার পেছনে অনেকটার এক্ষেত্রে কিন্তু পরিশ্রম থাকে তাই ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক দেবে আজকের ভিডিও এই পর্যন্তই